ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আট নম্বর যে ভুলটি আমরা করে থাকি, পুরো রমাদান মাস আমরা কোরআন তেলাওয়াত করি, তো বিশেষ করে যখন 27 রমাদানের রাত্রি আসে তখন আমরা নাম লিখে লিখে মসজিদে ইমাম সাহেবের কাছে দিতে থাকি যে এ এক খতম কোরআন তেলাওয়াত, দুই খতম কোরআন তেলাওয়াত, তিন খতম কোরআন তেলাওয়াত, এগুলো আমার মুরব্বীদের নামে বক্সাই দেন। এই যে বক্সাই দেওয়ার পদ্ধতি, এটা একটা মারাত্মক ভুল পদ্ধতি। আমরা না জেনে এই বক্সাই দেওয়ার কাজ করে থাকি। আর আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা থাকেন, এটা রমাদান মাসে তাদের একটা বিশাল হাদিয়ার মাধ্যম, কারণ ওই বক্সানোর নামে কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা শুধু বক্সাই দেওয়ার জন্য এই হাদিয়ার ব্যবস্থা করা হচ্ছে। অথচ এটি ইসলামে এই জাতীয় কোনো ইবাদত, কোনো আমল বক্সাই দেওয়ার বিধান ইসলামে নেই। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, কোরআনে কারিম তেলাওয়াত করবেন নিজের জন্য, এটি আরেকজনকে বক্সাই দেওয়ার জন্য কোরআনে কারিম তেলাওয়াত নয়। কোরআনে কারিম এরকম বক্সাই দেওয়া যায় না। যদি বক্সাই দেওয়া যেত তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্সাই দিতেন, সাহাবায়ে কেরাম বক্সাই দিতেন, তাবেঈনে কেরাম দিতেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিতেন, যুগে যুগে ওলামায়ে কেরাম সালাফে সালেহীন এইভাবে দিতেন। কিন্তু এই বক্সাই দেওয়ার সিস্টেম বাংলাদেশে বহুল প্রচলিত। এমন কোনো মসজিদ নাই বাংলাদেশে, প্রায় অধিকাংশ মসজিদ সেখানে এই বিশেষ করে 26 তারিখ রাত্রে, পুরো রমজান মাসে চলে, বিশেষ করে 5-6 দিন 10 দিন অতিবাহিত হওয়ার পরেই শুরু হয়ে যায়, তবে সবচেয়ে বেশি হলো 26 তারিখ রাত্রে, প্রায় 100, 200, 300 খতম কোরআনের বক্সাই দেওয়ার জন্য আসে। তো ইমাম সাহেব এক দোয়া দিয়ে সবগুলো বক্সাই দেন। অথচ ইসলামে এই জাতীয় কোনো ইবাদত, কোনো আমল কাউকে দিয়ে বক্সাই দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। আমি তেলাওয়াত করেছি, এটা আমার আল্লাপাক সওয়াব দিবেন, যাজা দিবেন। আর আমি আমার মুরব্বীদের জন্য, মা বাবার জন্য সবসময় দোয়া করব, এটা কাউকে দিয়ে বক্সাই দেওয়ানোর বিধান নাই। তো যেহেতু এর দ্বারা আমাদের সম্মানিত ইমাম সাহেবেরা মনে করেন যে এটা রমাদান মাসে একটা আমাদের উপার্জনের মাধ্যম, এই জন্য বিষয়গুলো হয়তো আমাদেরকে স্পষ্ট করে বলেন না। সুতরাং আমার সম্মানিত ভাই বোনেরা, এই মারাত্মক ভুলটি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।